আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেডের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান করতে যাচ্ছি। পদ হচ্ছে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন। তো আপনি যদি রিয়েল চাকরি প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনাকে একটা রিকোয়েস্ট করব যে চলতি পরীক্ষার প্রশ্নগুলো সমাধান করে নিন। এখান থেকে আপনি আপডেটগুলো জেনে নিতে পারবেন, প্লাস এখান থেকে অনেক প্রশ্ন হুবহু কমন আসবে। তো চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আমরা শুরু করতে যাচ্ছি ইংলিশ অংশের সমাধান দিয়ে। আফটার ইট ওয়াজ রিপেয়ারড দ্য কার অ্যাগেইন, এটার ড্যাশ হবে হচ্ছে রান পারফেক্ট, মানে গাড়িটি রিপেয়ার করার পর এখন ভালো চলছে। ওকে, দুই নম্বর হচ্ছে দ্য টেস্ট কনসিস্ট। আমরা জানি কনসিস্টের পর সবসময় প্রিপোজিশন অফ বসে, ফোরটি কোশ্চেন্স। ওকে, তিন নম্বর হচ্ছে আর ইউ অ্যাওয়ার অফ দ্য সিচুয়েশন ইন লিবিয়া। তারপর হচ্ছে চার নম্বর, আই উইল হেল্প ইউ টু মেক ইউ ড্রিমস মেক ইউর ড্রিমস ট্রু কাম হবে, ফিল ইন দ্য গ্যাপসে। আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, হোয়াই হ্যাভ ইউ ডান দিস। সিলেক্ট দ্য কারেক্ট স্পিল ওয়ার্ড, এটা হচ্ছে অ্যাপিয়ারেন্ট, যার অর্থ হচ্ছে যন্ত্র। সাত নম্বর হচ্ছে অ্যাগ্রিগেট মোট পরিমাণ। ফাইন্ড দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য ইংলিশ ওয়ার্ড অ্যাডহার। অ্যাডহারের সাথে সবসময় প্রি পজিশন টু হয়, তো যাই হোক অ্যাডহারের অর্থ হচ্ছে লেগে থাকা। তারপর হচ্ছে অপ্রেস, অপ্রেস শব্দের অর্থ হচ্ছে নিপীড়ন। কনসাইজ, কনসাইজ শব্দের অর্থ হচ্ছে সংক্ষিপ্ত। আমরা বাংলা অংশের সমাধানে চলে আসছি। ১১ নম্বর হচ্ছে আদ্যপান্ত শব্দের অর্থ কী, আগাগোড়া। ১২ নম্বর হচ্ছে সমীরণ শব্দের অর্থ কী, বাতাস। নিচের কোন বানানটি শুদ্ধ, এবার আমরা শুদ্ধ বানানগুলো শুধু উল্লেখ করেছি, মরিচিকা, দুর্বস্তা, গীতাঞ্জলি, তিরস্কার। প্রত্যেকটা বানান কিন্তু বিগত বিসিএস প্রশ্ন থেকে কমন ছিল। তো যাই হোক, ১৭ নম্বর হচ্ছে এক কথায় প্রকাশ করুন যে ভূমিতে ফসল জন্মায় না, উসর। ধর্মের সার, বাগধারার অর্থ কী, অকর্মণ্য। ১৯ নম্বর হচ্ছে কোন্দল শব্দের অর্থ হচ্ছে বিবাদ। কি করতে হবে ভেবে পায় না, ভাব, এই অবস্থাকে বলা হয় কিংকর্তব্য বিমূঢ়। এবার আমরা চলে এসেছি সাধারণ জ্ঞানে। ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? ১৯২১ সালে পয়লা জুলাই। বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম বয়স কত বছর? ২৫ বছর। বাংলাদেশে প্রধান বিচারপতি নিয়োগ দেন কে? রাষ্ট্রপতি। পদ্মা সেতুতে এখন পর্যন্ত কতটি স্প্যান বসানো হয়েছে? ৩৮টি। এখানে একটা প্রশ্ন খেয়াল করে দিচ্ছি যে সর্বপ্রথম কোন দুটি স্প্যানের উপর পদ্মা সেতু বসানো হয়, এই প্রশ্নটাও কিন্তু আসছিল। সাম্প্রতিক কোন দেশে এক সপ্তাহে ৩বার রাষ্ট্রপতি বদল করা হয়েছে? পেরু। ভাষাঞ্চর কোন জেলায় অবস্থিত? নোয়াখালী। ইউআরএল শব্দটি কিসের সাথে সম্পর্কযুক্ত? ওয়েবসাইট, ইউনিভার্সাল। ২৮ নম্বর হচ্ছে সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি কোথায় অবস্থিত? রাজশাহী বিশ্ববিদ্যালয়। ১ মেগাবাইট কত বাইট? এটার অ্যান্সার হচ্ছে ১০২৪ হবে। কোন ইমেইলে সিসির অর্থ রিপকি, মানে কোন ইমেইলে সিসির অর্থ হচ্ছে কার্বন কপি। রাইটিং পার্ট সলিউশনে আসছি আমরা। ১ নম্বর হচ্ছে করোনা থেকে কীভাবে রক্ষা পাবে, উপায়গুলো লেখো। ৫ নম্বর এখানে তো করোনা থেকে রক্ষা পাওয়ার উপায় হচ্ছে, ১ নম্বর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে হবে, ২ নম্বর প্রক্রিয়াজাত খাবার কেমিক্যাল মেশানো খাবার এড়িয়ে চলতে হবে, ৩ নম্বর অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে, ৪ নম্বর মানসিক স্ট্রেস কমাতে হলে মেডিটেশন করতে হবে, ৫ নম্বর হচ্ছে সামাজিক দূরত্ব মেনে চলতে হবে, ৬ নম্বর নিয়মিত হাত ধুতে হবে, ৭ নম্বর হাসি বা কাশি দেওয়ার সময় টিস্যু দিয়ে মুখ ঢাকতে হবে, ৮ নম্বর হচ্ছে লক্ষণ দেখা মাত্রই চিকিৎসা সেবা নিন,
দুই নম্বর হচ্ছে র্যাম ল্যান এআই এর পূর্ণরূপ কী, এটা হচ্ছে, এবং একটি অ্যান্টিভাইরাস সফটওয়্যারের নাম লিখুন। র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, এওয়াল হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আর অ্যান্টিভাইরাস হচ্ছে অ্যাভাস্ট অ্যান্টিভাইরাস, তারপর আছে সোলাইমান অ্যান্টিভাইরাস। এবার আমরা গণিতের অংশগুলো একটু স্কিপ করে দেখে নিই, পরে আমরা ইংলিশের একটা নোট আছে মর্নিং ওয়াক দেখে নেব। রাইটিং এ প্যারাগ্রাফ অন মর্নিং ওয়াক এটা আসছিল। তো যাই হোক, আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।